শাহানা আক্তার উনি বলেছেন ওনার এখন চতুর্থ সপ্তাহ প্রেগনেন্সি চলছে, ওনার প্রস্রাবের রাস্তার বাইরের অংশ চুলকাচ্ছে এবং দানা দানা হচ্ছে, উনি কী করবেন? আসলে 34 উইকসে আপনার যদি এই প্রবলেমটা হয়ে থাকে, হতে পারে আপনার যে মানে মাসিকের রাস্তার বাইরে যে অংশক্ষণে যে লোম কুবে সেখানে ইনফেকশন হতে পারে, যে জন্য হয়তো বা দানা দানা হয়ে গোটা হয়ে চুলকাচ্ছে। তো আপাতত আপনাকে আমি যেটা বলবো, আসলে প্রবলেমটা না দেখে আসলে ট্রিটমেন্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে প্রেগনেন্সির ক্ষেত্রে। অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের জন্যও এরকম দানা হয়ে চুলকাতে পারে, অনেক সময় অন্য ইনফেকশন হলে হতে পারে। সুতরাং আসলে আমি যেটা আপনাকে প্রাথমিকভাবে বলতে পারি, যে আপনি যেটা করেন, আপনি হাত দিয়ে চুলকাবেন না, কারণ হাতের নখের ইনফেকশন লেগে অনেক সময় সেটা বেড়ে যায়। আপনি একটু হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে জায়গাটা ক্লিন করেন, এবং ওখানে একটু লোকালি কিছু অয়েন্টমেন্ট আছে যেটা সেটা লাগানো যেতে পারে। কিন্তু আসলে না দেখে আসলে ট্রিটমেন্ট দেওয়াটা, বিশেষ করে প্রেগনেন্সিটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে থাকে। তো আমার মনে হয় আপনি প্রাথমিকভাবে যেটা করেন, যে গরম পানিতে একটু লবণ দিয়ে ক্লিন করেন, আপনি কিছু অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ আছে যেগুলো খেতে পারেন, ওটাতে একটু চুলকানিটা কম হবে। এবং তারপরে যদি চুলকানি না কমে, আমি আমার মনে হয় আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে কোনো অয়েন্টমেন্ট ভিতরে বা বাইরে লাগাতে হচ্ছে কিনা সেটা দেখতে হবে।